চিরাচরিত প্রথা এবং নীতি মেনে গ্রামের বিভিন্ন প্রান্তে কালাচাঁদ গোস্বামীর অনুগামী বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ রাধাকৃষ্ণের দোল উৎসব সামাজিক নিয়মনীতি মেনেই পালন করছে। কথিত আছে নাকি কৃষ্ণ আবির্ভাবের পর থেকে শুরু হয় এই দোল। রাধাকৃষ্ণ ও সখীরা নাকি এই দোল বা আবির খেলায় আনন্দ করেন। বিচিত্রা বৈষ্ণব নামে এক বৈষ্ণব আমাদের জানান, কৃষ্ণ অবতারে এই দোল শুরু হয়, এটা নাকি প্রেমানন্দ বা সখীদের সঙ্গে মেলামেশার উৎসব। গ্রামের এক বিশেষ বাড়িতে সব জায়গা থেকে আসেন বৈষ্ণবরা, একত্র হয় পুরনো বন্ধু বা আত্মীয়দের সাথে, আনন্দে মেতে উঠেন চৈত্র মাসের এই পূর্ণিমাতে দোল উৎসবে। আগত বৈষ্ণবরা বলেন, 3 দিন ধরে তারা এ দোল উৎসব পালন করবেন, কিন্তু এখনকার সময় এই রীতিটা কিছু থমকে গেছে। প্রথম দিন আমরা উপবাস করি, তারপরে গতকাল আনা আমি আগের মতো আর মনাগম হয় না, দিন দিন হারিয়ে যাচ্ছে এই রীতি। এক বৈষ্ণব জানায়, বাড়িতে ছেলে মেয়েদের উপর নির্ভর করে থাকতে হয়, ওরা না বলে অংশগ্রহণ করা যায় না, তার ফলে এখন রীতিটা কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। বিলোনিয়া কলেজ স্কোয়ারে এক বাড়িতে এসে হাজির হয় বৈষ্ণবরা। একদিকে চলছে খাওয়ার ব্যবস্থা, আর অপরদিকে চলছে কীর্তন, রং খেলা, আবির দেওয়া, প্রসাদ থালি সাজিয়ে দেওয়া হয় রাধাকৃষ্ণের চরণে। বাড়ির কর্তা বড়রাম বৈষ্ণব বলেন, দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে চলছে এই বাড়িতে এই উৎসব, আগামী দিনেও চালু রাখবেন যাতে এ প্রথা লুপ্ত না হয়। আমরা দাদু বাবা সবাই আগে থেকে করিয়েছে দোল উৎসবটা, এখনো আমরা চলতেছে, এটা 25-30 বছর পর্যন্ত হইতেছে। যাই হোক, বৈষ্ণব ধর্মের লোকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ আনন্দে মাতোয়ারা হয়েছে বলে জানান আগত বৈষ্ণবরা। বিলুনিয়া থেকে উৎপল বৈদ্যের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।